ওয়েলকাম ফ্রেন্ডস, বিগত বেশ কয়েকদিন ধরে মিড ডে মিলে নতুন মেনুকে কেন্দ্র করে বেশ কিছু বিভ্রান্তি ছড়িয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমভাবে মেনু লিস্ট প্রকাশ করা হয়েছে, কোথাও মাছ তো কোথাও ডিম, কোথাও পোস্ত, এমনকি কোথাও মাংস পর্যন্ত। তারপর আমরা যেটা দেখলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমানে প্রশাসনিক মিটিংও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে কেন এমনটা হচ্ছে, সংবাদ মাধ্যমে যেগুলো দেখা যাচ্ছে এই ধরনের বিষয়গুলি কেন আসছে, সামান্য ওই টাকায় কিভাবে এগুলো সম্ভব। তিনি যেটা পরিষ্কার জানিয়েছেন, ছাত্রছাত্রীরা পুষ্টিদায়ক খাবার খাক, ভাত ডাল একটা সবজি খাক, উনি এটা কিন্তু বলেছেন। এবং তারপরই আমরা যেটা দেখলাম নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এই যে জট, এই যে সমস্যা বিভ্রান্তি, এটাকে কিন্তু দূর করা হয়েছে। দেখুন যে বিজ্ঞপ্তি আজকে তারপরে পাবলিশড হয়েছে 26 আগস্ট 2019, এবং বিজ্ঞপ্তি প্রকাশ করছেন কে, দেখুন, ফ্রম দি প্রজেক্ট ডিরেক্টর মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এবং এটা দেয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের উদ্দেশ্য করে, কারণ বিভিন্ন জেলা থেকে জেলাশাসক স্যারেরাই কিন্তু বিজ্ঞপ্তিগুলি প্রকাশ করেছিলেন, আমরা এমনটা দেখেছি। এখানে যেটা বলা হচ্ছে, দেখুন প্রথম প্যারাগ্রাফে, স্যার অ্যাজ ইউ আর কাইন্ডলি অ্যাওয়ার দ্যাট দেয়ার হ্যাজ বিন নিউজ ইন দি মিডিয়া রিসেন্টলি অ্যাবাউট ফিক্সিং অফ মিড ডে মিল মেনু বাই দি স্টেট গভর্নমেন্ট কন্টেনিং ডিস্ট্রিবিউশন অফ ফিশ কারি, এগ কারি, ভেজ কারি অন ডিফারেন্ট ডেটস। মাংস কথাটা এখানে তাও বলা নেই, কিন্তু আমরা দেখেছিলাম হুগলি জেলায় মাংসের কথা বলা হয়েছিল, যাই হোক চিকেন, সেখানে চিকেনের কথা বলা হয়েছিল। ইট ইজ টু ক্লারিফাই দ্যাট দেয়ার ইজ নো সাচ সার্কুলার ইস্যুড ফ্রম দি স্টেট অফিস অ্যাজ দি রিকোয়ারমেন্ট অ্যান্ড চয়েস অফ ফুড ভ্যারিজ ফ্রম ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ইন আওয়ার স্টেট। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন রকম মেনু দেখানো হয়েছে, তিনি পরিষ্কার বলছেন যে দেয়ার ইজ ক্লারিফাই দ্যাট দেয়ার ইজ নো সাচ সার্কুলার, অর্থাৎ বিভিন্ন জেলায় যে বিভিন্ন রকমের সার্কুলার, এরকম কোনো সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়নি, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, কোনো ইস্যু করা হয়নি। তারপরে যেটা বলা হচ্ছে, অ্যাজ পার মিড ডে মিল গাইডলাইন্স উই নিড টু সার্ভ নিউট্রিশনাল মিল টু দি স্টুডেন্টস ইন প্রাইমারি আপার প্রাইমারি স্কুলস কনসিডারিং দি ফান্ড গ্রান্টেড আন্ডার দি স্কিম। অর্থাৎ এই মিড ডে মিল স্কিমেতে যে ফান্ড আসে সেই ফান্ডেতে পুষ্টিদায়ক খাবার প্রাইমারি এবং আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের মধ্যে দিতে হবে। এই জাস্ট এইটুকু কথা বলা হচ্ছে। তারপর যেটা বলছে, অ্যাকর্ডিংলি আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু মনিটর দি প্রোগ্রাম অ্যান্ড এনশিওর দ্যাট দি স্টুডেন্টস আর সার্ভ কুকড মিড ডে মিল অ্যাজ পার দি গাইডলাইন্স ইন অল সাচ স্কুল অফ ইউর ডিস্ট্রিক্ট। অর্থাৎ নিয়ম মেনে যেন মিড ডে মিল দেওয়া হয় ছাত্রছাত্রীদের, কুকড মিড ডে মিল, এইটা লক্ষ্য রাখতে বলা হচ্ছে। এ লাইন অফ কনফার্মেশন অন অ্যাকশন টেকেন বি সেন্ট টু দিস এন্ড টু কিপ দি হায়ার অথরিটিস ইনফর্মড। অর্থাৎ এই খবরটি বিভিন্ন স্তরেতে যেন সঠিকভাবে সার্কুলার করা হয়। অর্থাৎ যে সমস্যাটা হয়েছিল, দেখুন আজকের ডেটে এটা পাবলিশ করা হয়েছে, যেটা নিয়ে বেশ কিছুদিন ধরে আমাদের শিক্ষা দপ্তরে অন্তত একটা সরগরম পড়ে যে খবরকে নিয়ে তৈরি হয়েছিল, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেনু এবং এই নিয়ে অনেক জল্পনা হয়েছে। তো অবশেষে আজকে একদম বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে না, খবর মিডিয়াতে প্রকাশ হোক বা যে ধরনের বিজ্ঞপ্তিগুলো আমরা দেখেছি, এখন ঠিক ভুল সেই বিষয়ে আমি আর যাচ্ছি না, কিন্তু বিদ্যালয়ের মেলেতে কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি এসেছিল। কিন্তু যেটা আজকে বলা হচ্ছে যে মিডিয়াতে যে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ পুরো ব্যাপারটা মিডিয়ার উপর দিয়ে চালানো হয়ে হলো, যে সেটা পুরো ভুল, এই ধরনের কোনো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়নি। যেটা আবার নতুন করে বলা হলো, যে ফান্ড পাওয়া যায় সেই ফান্ডের মধ্যে থেকে ছাত্রছাত্রীদের পুষ্টিদায়ক খাবার দিতে হবে, এবং যেন কুকড মিড ডে মিল, অন্য কোনো ওয়েতে মিড ডে মিল দেওয়া যাবে না, কুকড মিড ডে মিল যেন নির্দিষ্ট নিয়ম মেনে দেওয়া হয়, জাস্ট এইটুকুই কিন্তু বার্তা। অতএব মিড ডে মিলকে কেন্দ্র করে যে বিভিন্ন মেনু নিয়ে যে কনফিউশন হচ্ছিল, যে একটা ভুল বোঝাবুঝি বা এই পয়সায় কীভাবে কী হবে, বিভিন্ন রকম খবর আমরা দেখেছি, সেই সমস্ত আপাতত স্টপ, যেমন চলছিল সেইভাবেই চলবে। কিন্তু হ্যাঁ, ওই নুন ফ্যান ভাত বা এই ধরনের যে বিষয়, এই ঘটনা যেন না ঘটে সেটাই এখানে বলতে চাওয়া হয়েছে। পুষ্টিদায়ক কুকড মিড ডে মিল দিতে হবে ওই ফান্ডের মধ্যে থেকে। তো এটাই হচ্ছে লেটেস্ট আপডেট, আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ।